আসসালামু আলাইকুম, আমি তুষার কিশোরগঞ্জ থেকে বলছি। আশা করি কাছে দূরে যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো বেশ অনেকদিন পরে আপনাদের মাঝে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। মনটা অনেক বেশি খারাপ ছিল এই কদিন। আসলে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন কয়েক মাস হলো আমার ভাইটা মারা গিয়েছে। সব সময় মনটা খারাপ থাকে, অস্থির থাকে, কোনো কিছুতেই শান্তি পাই না। মনে হয় যেন সমুদ্রের মধ্যে আমার হাত পা বেঁধে কেউ আমাকে ফেলে রেখেছে, কোনো কূল কিনারা পাই না, এরকমটাই মনে হয়। চারিদিকে তাকালে শুধু আমার ভাইয়ের অনেক স্মৃতি, অনেক স্মৃতি আছে, অনেক কিছু রেখে গেছে আমার ভাই। এই স্মৃতিগুলো ভোলার নাই, স্মৃতি ভোলা সম্ভব না। আসলে আমি বেশ দুই তিনটা ভিডিওর আগে বলেছিলাম যে আমি আমার দুঃখের কথাগুলো আপনাদের সাথে আর শেয়ার করব না, কিন্তু আমার জীবনটাই যে এখন দুঃখে ভরা, কি করব। সব কিছুতেই আমার ভাইয়ের কথা চলে আসে। হয়তো জানি আপনাদের ভালো লাগবে না কারো কারো কাছে শুনতে, তো এর জন্যই আমি মাঝখানে একটু বিরতি নিয়েছিলাম। অনেক অনেক বেশি ভারাক্রান্ত হয়েছিল আমার মনটা। তো আল্লাহ তাআলার কাছে তো সবসময় দোয়া করি, জানি না আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন কি না, কারণ আমরা দেখা যায় দিন শেষে সবাই পাপি, কম বেশি সবাই পাপি, কারণ আমরা মানুষেরা কেউ কিন্তু ভুলের ঊর্ধ্বে না, তাই না? তো ভুল কিন্তু আমাদের জীবনে মানে সবসময় কম বেশি হয়ে থাকে, সেটা জেনে ভুল হোক বা অজানাভাবেই হোক। তো আল্লাহর কাছে তো সবসময় দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সবার গুনাহ মাফ করে দেন। তো বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে মন চায়, অনেক সময় শেয়ার করি করি করেও করা হয় না, আবার অনেক সময় অনেক কিছু শেয়ার করেও ফেলি। তো প্লিজ আপনারা কিন্তু কেউ আমার কথায় কিছু মনে করবেন না। আসলে এই ইউটিউব জগৎটা আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমার কাছে মনে হয় এখানে এটাও কিন্তু একটা ফ্যামিলি, তাই না? আপনারাও আমার ফ্যামিলির লোকজন। কিন্তু দেখা যায় কি অনেক সময় ফ্যামিলির লোকজনের সাথে সামনাসামনি কথা বলতে গেলে অনেক সময় কথায় অনেক কিছু ভুল ত্রুটি হয়ে যায়, তারপর দেখা যায় সেটা নিয়ে মনোমালিন্য হয়ে যায় অনেক সময়। কিন্তু এখানে কিন্তু এটা হয় না, অন্তত নিজের ইচ্ছাটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, খুব সুন্দরভাবে তুলে ধরা যায় নিজের মনের সুখ দুঃখের কথাগুলো। তো আমি কিন্তু ওই অর্থেই কথাগুলো আপনাদের সাথে বলছি বা বলি। তো আবারও বলছি আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না, আর আমি এতটা সুন্দর করে গুছিয়ে কথাও বলতে পারি না। তো যাই হোক, অনেক বকবক করলাম, এখন কাজের কথা বলি। তো এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। এই সবজিগুলো রাতের বেলা আনসার বাবা এনেছে এবং আমি কিন্তু রাতের বেলায় সবজিগুলো গুছিয়ে কেটে নিচ্ছি। আমার যতটুকুন দরকার ঠিক ততটুকুনি, কারণ শীতের দিনটা এত বেশি ছোট, দৌড়ে দৌড়ে চলে যায়, সময় যেন হাতের নাগালের বাইরে, একে যেন ধরা ছোঁয়াই যায় না। তো এর জন্য আমি রাতের বেলা কিছু কাজ এগিয়ে রাখি, যেমন সবজিটা কেটে তারপর অনেক সময় আছে ধুয়ে রেখে দিই, আবার অনেক সময় একটু হালকাভাবে মানে রান্না করে রেখে দিই। তো এতে করে দেখা যায় সকালটা খুব ইজিভাবে কিন্তু কাজ বাজ এগোনো যায়, করা যায়, এবং আমি অনেক কিছুই রাতের বেলা কাজ এগিয়ে রাখি। তো এখন আমি এখানে কিছু সবজি নিয়েছি, গাজর, নতুন আলু, ফুলকপি, পেঁয়াজের কলি, সিম। তো আমি এটা এখন সুন্দরভাবে ধুয়ে তারপর তেল আর লবণ হলুদ মরিচ দিয়ে বসিয়ে দিয়েছি। যেহেতু আমি পেঁয়াজের কলি এখানে ব্যবহার করেছি, এর জন্য আমি এক্সট্রা পেঁয়াজ দিব না, কারণ দেখা যায় পেঁয়াজের কলিটাই কিন্তু পেঁয়াজের কাজ করে দিচ্ছে, আর এতে কিন্তু স্বাদের এতটুকুনও পার্থক্য হবে না। তো আপনারা কে কে এভাবে সবজি খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই সবজিটা খেতে। ভাত, পরোটা, রুটি সব কিছু দিয়ে খুব ভালোভাবে জমে যায়। আর আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নাই, সবজি থেকেই পানি উঠেছে অনেকটা, তো এটা দিয়েই রান্নাটা হয়ে যাবে। আর এখানে আমি কিছু বেগুন নিয়েছি, গোল বেগুন। তো আমি এটা ভাজি করব, যদিও এখন করব না, কিন্তু আমি রাতের বেলা মশলা মাখিয়ে নর্মাল ফ্রিজে আমি রেখে দিব। এতে করে যেটা হবে,
আমার সময়টাও বেঁচে গেল আর তেলের পরিমাণটাও অনেকটা কম লাগবে, এবং গ্যাসটাও কিন্তু অনেক সাশ্রয় হবে। যেহেতু আমি যেখানে থাকি এখানে সিলিন্ডার গ্যাস ইউজ করি, মানে গ্যাসের লাইন নাই এখানে, আর এতে যেটা হয় বেগুনের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। আমরা কিন্তু সবাই দেখা যায় বেগুনে মশলা মাখিয়ে রেখে দেই আগে থেকেই, কিন্তু আপনারা যদি এভাবে আগের দিন রাতে রেখে ফ্রিজে রেখে দেন তাহলে দেখবেন বেগুনটা ভাজি খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে এবং তেলের পরিমাণ খুবই কম লাগবে। তো আমি কিন্তু এভাবে করে থাকি। তো আল্লাহ বাঁচালে কালকে সকালে বেগুন ভাজি করা হবে, মানে দুপুরের জন্য আর কি। তো আমি আজকে রাতেই কাজগুলো এগিয়ে নিলাম, আর এখন এদিকে সবজিটাও হয়ে গিয়েছে, আমি এখন ঢেকে রেখে দিব। তো আমি কিন্তু সবজি কোটার আগেই খাওয়া দাওয়াটা সেরে ফেলেছি, কারণ শীতের রাতে একটু আগেই খেয়ে ফেলি। আর এখন এক গ্লাস দুধ খাবো, দুধ খেয়ে ফ্রেশ হয়ে তারপর আমি ঘুমানোর উদ্দেশ্যে চলে যাব বেডে। আর আপাততর জন্য আজকের মতো এখানেই ক্যামেরাটা অফ করে দিব। আল্লাহ তাআলা যদি আমাকে নতুন একটি সকাল উপহার দেন, ইনশাআল্লাহ কালকে আবার আপনাদের সাথে দেখা হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। মহান আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাকে আরও একটি সকাল উপহার দিয়েছেন। তো এই যে দেখেন একটা কবুতর আমার প্রায় সময় রান্নার জানালার কাছে এসে বসে, এটা হচ্ছে আমার বাড়িওয়ালা ভাবির ছোট ছেলে শখ করে অনেকগুলো কবুতর পালে, তো তারই মধ্যে একটা। তো এখন সকালে নাস্তার জন্য আমি এখানে রুটি বানাবো। তো আমি খুবই অল্প পরিমাণে ময়দা নিয়েছি, কারণ আমরা যেহেতু লোক সংখ্যা খুবই কম, মাত্র 3 জন, তো আমাদের চাহিদা অনুযায়ী যতটুকুন দরকার ঠিক ততটুকুনই করে নিব। আর আমি যখন ইউটিউব শুরু করি তার আগে আমি বেশ ভালোই ফ্রিজে ফ্রোজেন রুটি রেখে দিতাম, যখনই দরকার হতো রুটি ভেজে নিতাম। কিন্তু দেখা যায় কি যে আমার কাছে মনে হয় যেন যেহেতু আমরা মানুষ কম, লোক সংখ্যা কম, তো দেখা যায় যে না, নর্মালি 5-6টা বা 6-7টা রুটি বানালেই হয়ে যায়। তো এটা আসলে যখন কাটটা তখন করলেই আমার মনে হয় বেটার হয়, কারণ ফ্রোজেন রুটি অনেক সময় দেখা যায় ভালো হয় এটা ঠিক, কিন্তু ফ্রিজটা আসলে আটকে থাকে অনেকটা জায়গা। যেহেতু আমার ফ্রিজটা মোটামুটি বড় আছে 12.5 সেফটি, কিন্তু আমি এটা সেটা অনেক কিছুই করে রাখি, ডাল বাটা, তারপর ছোলা বুট সিদ্ধ, চটপটির ডাল সিদ্ধ, তারপর বিভিন্ন রকম মশলা আমি বেটে রেখে দিই। তো ফ্রিজের জায়গা কিন্তু প্রয়োজন হয়, যেহেতু আমার এক্সট্রা ডিপ নাই, মানে এক্সট্রা যে ডিপ ফ্রিজগুলো ওটা তো আর আমার নাই। তো এর জন্য আর কি ভাবলাম যে শুধু শুধু জায়গা আটকে রেখে কী লাভ, যখন কাটটা তখনই করে নেয়াই ভালো। তো এই তো এখন অনেক দিন পরে কিন্তু আমি রুটি বেলছি, মানে বরিশাল 4 মাস ছিলাম আর এখানে এসেছি তাও প্রায় 1.5-2 মাস হয়ে গিয়েছে। তো আমি কিন্তু আজকেই প্রথম আমার সংসারে আর কি এত মাস পরে আর কি রুটি বানাচ্ছি। তো মানে আমি গতকাল রাতেই এই যে রুটি বেলার পিড়ি বেলনি সব কিছু ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এতদিন নাস্তা করেছি কেনা নাস্তা, তারপর ভাত ভাজি খেয়েছিলাম, তারপর হচ্ছে পাউরুটি, এগুলো দিয়েই চলেছে। মনটাও বেশি ভালো ছিল না, নাস্তারও অত বেশি আয়োজন করা হয় নাই। তো আজকে অনেকদিন পরে আর কি রুটি বেলছি। আসলে যে কোনো কাজই যত্ন নিয়ে এবং রেগুলার করলে সেটা যতটা সুন্দর হয়, কিন্তু ইরেগুলার যে কাজগুলো সেগুলো কিন্তু সুন্দর হয় না। এর বড় প্রমাণ হচ্ছে আমার রুটি,
কারণ দেখেন আমি যে রুটি বেলছি রুটি শেপটা এতটুকু সুন্দর হয় নাই, আর একটা রুটিকে বারবার করে এদিক সেদিক করে আমি বেলছিলাম। কারণ মোটামুটি আমার রুটি কিন্তু গোল হয়, মোটামুটি চলে, কিন্তু আমি যেহেতু এতদিন কোনো রুটি বানানো হয় নাই, তো এর জন্য আর কি রুটি শেপটা খুবই বাজে হয়েছে। তো এই তো এক এক করে সবগুলো রুটি ভেজে নিচ্ছি, আর অন্য চুলাতে আমি সবজিটা গরম করে নিচ্ছি। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে, ইচ্ছে করলেই আপনারা দেখে নিতে পারবেন। যদি আজকের ভিডিওটি দেখার পরে ভিডিওর কোথাও কোনো অংশ এতটুকু আপনাদের ভালো লেগে যায়, ভিডিওতে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক পারে কিন্তু আপনাদের মতো আরও অসংখ্য বন্ধুদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে। আর আমার ভিডিও নিয়ে কোনো অভিযোগ বা মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তো এই তো আনুষার বাবা কিন্তু নাস্তা খেয়ে অলরেডি অফিস চলে গিয়েছেন, আর আনুষা বুড়ি ঘুমোচ্ছে। যেহেতু ঠান্ডা পড়েছে ইদানিং, তো আমি ভাবলাম যে আচ্ছা বাচ্চাটা ঘুমাচ্ছে ঘুমাক, কারণ এরপর থেকে তোর ব্যস্তময় সময় শুরু হয়ে যাবে। আরও ডিসেম্বর মাস একটু রেস্টেরই সময় আসলে। তো আমি তো নাস্তাটা করে নিয়েছি, আর নাস্তার পর্ব শেষ করে এখন এখানে চলে এসেছি রান্নাঘরে আবার। তো এখানে তিনটা ইলিশ মাছ দেখতে পাচ্ছেন, এই মাছগুলো আমি বরিশাল থেকে আসার সময় আমার আব্বা অনেকগুলো মাছ কিনে দিয়েছিল বিভিন্ন রকমের। তো এরই মাঝে তিনটা মাছ আছে বর্তমানে, আর বাকি মাছগুলো খাওয়া হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম যে ইলিশ মাছগুলো কেটে রাখি একবারে। সাধারণত আমরা ইলিশ মাছ আস্তই রাখি, এতে করে যেটা হয় ফ্লেভারটা অটুট থাকে। কিন্তু যেহেতু শীতকাল, রোজ রোজ মাছ কাটতে ভালো লাগে না বা প্রায় সময় কাটতে ইচ্ছা হয় না, তো ভাবলাম আজকে যখন নামিয়েছি তো একেবারে আমি মাছগুলো কেটে রাখব। তো আমি যখন মাছ কাটছিলাম আনুষা বুড়ি ভিডিও করছিল। এটা কিন্তু নাস্তা খাওয়ার বেশ অনেকক্ষণ পরের ভিডিও। আনুষা বুড়ি ঘুম থেকে উঠেছে, ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়েছে, তারপর ও পড়তে বসেছিল, আমি ওকে পড়িয়েছিলাম কিছুক্ষণ। তো এই যে দেখেন ইলিশ মাছের লেজটা কিন্তু একটু ডিজাইন আকৃতির হয়ে থাকে। আমরা বরিশালের লোকেরা কিন্তু ঠিক এভাবেই কেটে থাকি, যেরকম থাকে শেপটা। তো আপনারা কোন কোন অঞ্চলে এভাবে ইলিশ মাছের লেজ কেটে থাকেন কমেন্ট করে জানাতে পারেন। কিশোরগঞ্জে কিন্তু এভাবে কাটে না, কিশোরগঞ্জে এরকমভাবে সোজাভাবে কেটে ফেলে। তো আমার কাছে এই রকম কাটা ভালো লাগে না দেখতে। তো এই তো, আর কিশোরগঞ্জে যেটা করে যে কোনো মাছের লেজের অংশটা একেবারে গোড়া থেকে কেটে ফেলে, মানে দেখলে মনে হয় কি যে অন্য একটা মাছে মনে হয় এই মাছের লেজটা খেয়ে ফেলেছে, মানে এতটা গোড়া দিয়ে কেটে ফেলে ওরা। তো আমরা কিন্তু দেখা যায় অন্যান্য যে রুই কাতল মাছের লেজ কাটলেও একটু লেজের অংশটা বাকি রেখে তারপর কাটি, দেখতে সুন্দর লাগে আর কি। আর মাছগুলোতে প্রত্যেকটা মাছের ডিম হয়েছে। সাধারণত দেখা যায় যে যে কোনো মাছের ডিম হলে মাছের স্বাদ কমে যায়, অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার কাছে ইলিশ মাছের ডিম হলে অনেক ভালো লাগে, মানে যে কোনো মাছের ডিম হলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই তো এক এক করে সবগুলো মাছ কেটে নিচ্ছি, আর আজকে আমি এখান থেকে কিছু মাছ রান্না করব, বাকিগুলো আমি ফ্রিজ আপ করব আর কি। তো এই তো রান্নাটা আজকে আর শেয়ার করলাম না, শাওয়ার নিয়ে নামাজ কালাম পরে সরাসরি ডাইনিংয়ে চলে এসেছি। এখানে আমি রান্না করেছি লাউ দিয়ে ইলিশ মাছের মাথা, ইলিশ মাছের ডিম, আর মাছ দিয়ে নতুন আলু রান্না করেছি। নতুন আলু যেটাই দেয়া হোক না কেন অনেক ভালো লাগে, আর আনুষা এবং আমি আলু খেতে অনেক বেশি পছন্দ করি যে কোনো মাছে বা গোস্তে। তো এর জন্য আলু দিয়েছি, আর আমি করেছি বেগুন ভাজা। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ছেড়ে যাবার আগে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন,
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।